বাজে প্রায় প্রায় 4:30 তাই তো তো এখন খাওয়া দাওয়া শুরু করছি এখন দিদি দিচ্ছে ভাত ভাত আজকে আমাদের সাথে রয়েছে কৃষ্ণাদি কৃষ্ণা ঘোষ আমরা একসাথে খাওয়া দাওয়া করছি দিদি কেমন লাগলো বলো ভীষণ ভালো আমার একটা ডাক নাম আছে জানো তো তাই হ্যাঁ মুনমু ও কেমন যেন ঝটকা লাগলো আহারে কে সিনেমার মুনমুন সেন না মুনমুন ঘোষ মুনমুন সেন নাই নাই কেমন যেন ঝটকা লাগলো এখন ভাত পড়ে গেছে এখন বাদ বাকি আইটেম আসছে মানে শুধু ভাতটাই পড়েছে বেগুন ভাজা পটল ভাজা বেগুন পটল অ্যালার্জি হবে না তো না 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 অ্যালার্জি মানে জাস্ট দৌড়াবেন দিদি যদি অ্যালার্জি হয় জাস্ট দৌড়াবেন আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস আছে 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 কি গো বলো মুনমুন দি তোমার জন্য করেছি সুন্দর একদম টমেটো দিয়ে ডাল দারুণ গন্ধ গন্ধ হরে গন্ধ তুমি নিলে মজাটা আমি পেলাম একটু রেসিপিটা লিখে দিও তো আচ্ছা দেবো 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 তা ডালটা নাও নাও মুনমুন দি আমাদের মাঝখানে প্রথমবার এসেছে হয়ে গেল আমি মিন্টু দা আজকে নিজে হাতে ডালটা বানিয়েছে একটু ডালের সমুদ্রে ভেসে নাও একটু ওরে বাপ রে ভাসলে ঠিক আছে সমুদ্রের মতো ভেসে গেল হ্যাঁ হ্যাঁ ডালটা তুমি খাবার আমি ভাসতে চাই না আবার আসতে চাই হ্যাঁ এসো তুমি আবার আসবে হয়ে গেল ইন্দানি তুমি নিয়ে নাও এই তো তুমি নাও এবার পরের রেসিপি ভীষণ ভালো লেবু দিয়ে খাও টক টক ঝাল ঝাল আমি খাওয়া শুরু করলাম থ্যাংক ইউ 1 কেজি নুন নিয়ে নিয়েছি তো আজকের মেনুটা আমি আগে বলে দিই সাদা ভাত তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা পটল ভাজা এখানে রয়েছে সালাড লেবু লঙ্কা পেঁয়াজ আর টমেটো শসা বাদ আছে এখানে রয়েছে মিন্টু দা স্পেশাল মুসুরির ডাল এখানে রয়েছে এঁচোড় এঁচোড়ের তরকারি আর ওখানে রয়েছে পাঙাস মাছের ডাল্লা স্পেশালি আমার জন্য তোমারই জন্য কি মুনমুন দির জন্য বানিয়েছি হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল যেহেতু এখন গরমের সময় মুনমুন দি খেয়ে কিন্তু প্রথমে খেয়েছেন এক গাল হ্যাঁ বলো খুব সুন্দর হয়েছে ডালটা আমাকে ভারী দিলে গো লেবু চটকে চটকে খাও হ্যাঁ ডালের মধ্যে একটু লেবু চটকে চটকে খাও লেবু চটকে দারুণ লাগছে খেতে বেশি চটকিও না অল্প চটকাও তেতো হয়ে যাবে তেতো হয়ে যাবে ওহো দারুণ হয়েছে দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে দিদি বুফে নিয়ে নাও আচ্ছা তোমার যেটা পছন্দ দরকার হলে তুমি আসলে বেছে নিতে পারো এত গুলো মাছ বলতে পারতি তাহলে একটা টিফিন কারি আনতাম রাতে রান্না করতে হতো না গিয়ে আহারে ভুলে গেছি গো দিদি ভুলে গেছি পরিবারের ভুল যেন না হয় অবশ্যই 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 দিদি এঁচোড়টা কেমন হচ্ছে বলো কে বলো দাঁড়াও খাই পাটা বাজে দারুণ হয়েছে মিনু দা তুমি খেয়েছো না আমি আমার ডাল খাচ্ছি ডাল ডালটাকে যা হাটকে লাগলো হাটকে ডাল পাওয়া যাবে গামলাটা ধরে দিয়ে দাও আমাকে আমি দেবো হ্যাঁ তুমি দাও মুনমুন জি প্রথমবার আমাকে দিচ্ছে ডাল ডাল খেয়ে হয়ে যাবে আমার বেহাল হালটা খারাপ করো না হ্যাঁ এই যে দিদি দিল আমাকে একটা লঙ্কা আজকে আমার হয়ে যাবে বেহাল হালটা খারাপ করো না আমি ডাল দেবো না আমি যে নিয়ে নিচ্ছি এঁচোড় দিদিকে একটু ভাত দিতে হবে আলু দেবো না ভালো আছে একদম তো মুনমুন দি
তুমি প্রথমবার আমাদের এই মানে গ্রামীণ পরিবেশে এলে আম গাছতলায় বসে খাচ্ছ, তার সঙ্গে দু একটা মশাও কামড়াচ্ছে, এই যে মশাটাকে মেরে দাও। তোমার কেমন লাগছে, তোমার ফিনিশটা বলো। আমার নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু একটু গরম লাগছে। এই মুনমুন হাওয়া দিচ্ছে কি হাওয়া? না, তোমাকে হাওয়া দিচ্ছে। গরম লাগছে আমার একটু। তুমি পরের বার তুমি কি খাবে বলো আগে। তোমার গ্রামারটা একদম নষ্ট হয়ে যাচ্ছে গো, ঘেমে গেছে। ভেবে আমি ফোন করে জানাবো। অবশ্যই অবশ্যই, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি নিশ্চয়ই বানাবো। তোমার জন্য মুড়োটা আছে। না 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 ভাই, আমি ওটা খেতে পারবো না। লেজাটা? না, লেজা মুড়ো আমি খাই না। আজকে একটুখানি মানে আজকে একটুখানি লেভেল ছাড়া, একটু আজকে কন্ট্রোলে বাইরে খাও। কি গরম আমি হয়তো মাছ চাইলো, আমি বাস শুনলাম নিও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করো না দিদি, ভুল হয়ে গেছে। কেন তুমি রান্না করছো, তুমি খাবে না? না, আমাদের দিদি পাঙ্গাস মাছে ভয় পায়। ভয় পাই না, না পাঙ্গাস মাছ নাকি দিদিকে যখন পুকুরে স্নান করতে গিয়ে পাঙ্গাস মাছ দিদিকে কামড়িয়েছিল পায়ে, এই জন্য পাঙ্গাস মাছে ভয় পায়। ঠিক আছে দিদি, ভাগের মাছটা আমাকে দিয়ে দিও, ভাইকে দাও। ভাত নেবো এবার। কি হলো? আরে তোলো, ভালো করে তোলো। ভাত কই? আরে রয়েছে তো ভেতরে। এই দেখুন, এত বড় অত্যাচার সহ্য হয়? কি ভাত শেষ? তোমার কেমন লাগছে বলো, আজকে তো আমার ভাত নেই, ভাত আমার শেষ হয়ে গেছে, তুমি বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, রান্নাগুলো অসাধারণ হয়েছে। ঝাল লাগছে, গরম লাগছে একটু, তার মধ্যেও আমার ভীষণ ভালো লাগছে। আবার কবে আসবো? তুমি যেদিনকে বলবে সেদিনকে আসবো, আর সেদিনকে তোমার জন্য আমি তাল পাতার একটা বার পাখাও নিয়ে আসবো। হ্যাঁ 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 প্লিজ। তোমার ঝাড়ও লাগছে, গরমও লাগছে, তোমার গ্রামারটাও নষ্ট হয়ে যাচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিঠুদা বলো, মাছের কালিয়াটা? ভাত নেই তো মাছ খাবো কি দিয়ে? আরে ভাত আছে তো, হাঁড়িটা ভালো করে দেখো। ডালটা যাস হাটকে চুমু দিয়ে খাচ্ছো? গামলাটা করে মাথা লেগে যায় না যেন, গামলাটা করে খেলবেন না যেন। এই গামলা শুধু গিয়ে নিও না যেন, কিছু মনে করবেন না, আমি তো এরকম ভাবেই খাই। আপনি গামলাটা না খেলেই হলো না, গামলা খাবো না। ভালো হেভি হয়েছে মিন্টুদা, মাথাটা খাও, তোমার জন্য দেখো আস্ত বানিয়েছি। এই যে এখানে মাছের মাথা, লেজা, তাছাড়াও দাগার পিসও আছে। এটা কি আমি বাড়ি নিয়ে যেতে পারি? তোমার জন্য এটা বিকেলে খাবো। অবশ্যই। আচ্ছা তাহলে এটা প্যাক করে দেবে। না, মাথাটা আর লেজাটা মিন্টুদা খেয়ে নি, কারণ মিন্টুদা এখনো খায়নি। আর যে মাছটা আছে ওটা তুমি নিয়ে যাও।
না না মুনমুন দি প্রথমবার আসে মুনমুন দি করে প্যাকিং করে দি না আপনার খেতে ইচ্ছুগুলি খান না 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 আপনি নিয়ে যান ঠিক আছে থ্যাংক ইউ এটা প্যাক করে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার জন্য আছে সব কিছু ফ্রি এটাটাও নেবেন ঠিক আছে মিশন ভালো হয়েছে তো যাই হোক আজকের আমাদের এই যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টাটা আর আজকে আমাদের এই যে মজাদার ভিডিওটা আমরা করলাম সেটা আপনারা কেমন মজা পেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা আমরা মজা করে করলাম কিন্তু আপনাদের আনন্দ উপভোগ দেওয়ার জন্য উপভোগ করার জন্য তাই তাই বাই Tai 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 tai